আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের সবাইকে জানাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভ্যালেন্টাইন্স এর অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আই থিঙ্ক আই এম লেট আমি মনে হয় দেরি করে ফেলেছি ভালোবাসার শুভেচ্ছা জানাতে আপনাদের সবাইকে তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি স্পেশালভাবে কোনো কিছুর আয়োজন করিনি আমি রাতে ডিনার করেছিলাম আজকে চিকেন উইংস করেছিলাম আর একটু স্পেকিতে রান্না করেছিলাম তো যেটুকু করেছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে চারটা বড় বড় চিকেনের উইংস নিয়ে নিয়েছি যেটাকে আমরা মুরগির পাকনা বা পাক অনেকে অনেক রকমভাবে বলে থাকি তো এগুলি আমি আজকে চামড়া সহ ইউজ করেছি সেজন্য আমি আগে থেকে একটু আগুন ছেঁকে চামড়াটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি তো এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করলাম দেড় চা চামচ আদা বাটা আর দেড় চা চামচ রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ সয়া সস এক চা চামচ ভিনেগার দিয়েছি আর দেড় চা চামচ দিয়েছি টমেটো ক্যাচাপ তো সব উপকরণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো আমি এখানে আগে থেকে কোনো মরিচের গুঁড়ো অ্যাড করব না মরিচের গুঁড়াটা আমি পরে অ্যাড করব। তো আমি এখন মাখিয়ে আগে আমার মেয়ের জন্য উঠিয়ে রাখবো তো আমি এখানে এখন মাখিয়ে নিলাম সুন্দরভাবে তো আমি যেহেতু রাত্রে খাবারটা খাবো দুপুরের পরে আমি এটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভিতরে ঢুকে ভালোভাবে খেতেও খুব ভালো লাগে তো আমার মেয়ের জন্য উঠিয়ে রাখলাম তো এখন আমি এখানে চিকেন কারির যে মশলাটা পাওয়া যায় সেটা ইউজ করেছি আমি দেড় চা চামচের মতো দিয়ে দিয়েছি তো এটাতেই পর্যাপ্ত পরিমাণে মরিচের গুঁড়ো থাকে সেজন্য আলাদাভাবে আর মরিচের গুঁড়ো আমি দেই নেই এটাতেই হয়ে যাবে আর হাতে থাকা ঘরে থাকা যে উপকরণ আছে সেই উপকরণগুলো দিয়েই কিন্তু এই চিকেন উইংসটা করে নি করে নেওয়া যায় আমি এভাবে করি করে নেই তো মশলা মাখিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে আটটা রাত্র তো খাওয়ার আগে এখন আমি ভেজে নিব তো একটা ডিম ফেটিয়ে কিছুটা এখানে দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ কর্নফ্লোয়ার দিয়ে দিয়েছি সেম আমার মেয়ের জন্য যে উঠিয়ে রেখেছিলাম সেখানেও অল্প কিছু ডিম দিয়ে দিলাম ফেটানো আর আধা টেবিল চামচের মতো হবে কর্নফ্লোয়ার দিয়ে মাখিয়ে তারপর মেয়েরগুলো আগে ভেজে নিবো তারপরে আমাদেরগুলো ভাজবো তো আমি মনে করি আসলে ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষভাবে বিশেষ কিছু করার মানে প্রয়োজন হয় না তো বিশেষভাবে বিশেষ কিছু করার যে কোনো সময়ই করা যায় তো ভালোবাসা দে উপলক্ষে যে করতে হবে এমন কিছুই নেই আর ভালোবেসি তো আমরা সবার জন্য সব কিছু করি তাই না তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য তেলটা গরম হওয়ার পরে আমি আমার মেয়েরগুলো আগে ভেজে নিব তো একটা পাশ ব্রাউন করে ভেজে তারপরে উলটিয়ে দেব ওই পাশটাও একই রকম করে ভেজে নিতে হবে তো প্রথম দিকে আমি হাই হিটে ভেজেছি দুই মিনিটের মতো এরপরে আমি জালটাকে মিডিয়ামের থেকে একটু কম রেখে তারপরে ভেজে নিয়েছি তো এই তো আমার মেয়েরগুলো ভেজে আমি আগে উঠিয়ে নিলাম এরপরে আমাদেরগুলো আমি ভেজে নিব একই রকম করে ভেজে নিব আমাদেরগুলো আসলে আমি মনে করি ভালোবাসতে কোনো মাস কোনো দিন বা কোনো সময়ের প্রয়োজন হয় না আমাদের জীবনে ভালোবাসা দিবসটা প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় বা প্রতিটা ক্ষণে আমি মনে করি তো মুরগিগুলো ভাজা শেষ আমাদেরগুলো এরকম করে একই রকম করে ভেজে নিয়েছি এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে চিকেন উইংসগুলো ভেজে নেওয়ার পর এখন আমি স্পেকেতি রান্না করব এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর পানিতে এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজি আছে তো এক কেজি আমি পুরো রান্না করব না যেহেতু আমরা দুজন মানুষ আমাদের আড়াই মোটের মতো রান্না করলেই হয়ে যাবে তো পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে আমি আমরা যতটুকু খাব পরিমাণ করে স্পেকেতি দিয়ে দিলাম তো স্পেকিতিটা আমি সিদ্ধ করে নিব প্যাকেটের গায়ে লেখা আছে সিদ্ধর পরিমাণটা তো নয় মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে এর থেকে আর বেশি সিদ্ধ করতে হবে না তো নয় মিনিট নয় মিনিটের মতো আমি স্পেকিতিটা সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি স্পেকিতিটা রান্না করে নিব এখানে আমি অলিভ তেল দিয়ে দিয়েছি অলিভ অয়েল তো দুই টেবিল চামচের মতো হবে অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে বড় বড়ো দুকোয়া রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে গোটা শুকনো মরিচ এক চা চামচের মতো হবে তো দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম সিজনিং সল্ট যেটাকে ইটালিতে দাদো নামে সবাই চিনি আমরা দাদো বলে যাই হোক এটা আসলে বাংলাদেশে আছে কি না আমি জানি না যারা দেশের বাইরে থাকেন তারা অবশ্যই যে কোনো সুপার মার্কেটেই লবণটা পেয়ে যাবেন আর এখানে আমি ফ্রেশ ধনিয়া পাতা নাই আমার কাছে সেজন্য আমার ডিপে যে ধনিয়া পাতা ছিল সেটাই দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে এখন আমি এখানে স্পেকাতিটা অ্যাড করে দিব তো এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ পর্যন্ত না আমার পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব। তো এখানে আমি স্প্রে সিদ্ধ করেছিলাম যে পানি দিয়ে সেখান থেকে অল্প একটু পানি দিয়ে দিলাম তো এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে তো আমি যে লবণটা ইউজ করেছি সেই লবণটা যদি না থাকে তো না দিলেও চলবে সেক্ষেত্রে আপনারা এখানে নর্মাল যে আমরা সাদা লবণটা খাই সেটা দিলেও চলবে আর এর ক্ষেত্রে এর পরিবর্তে আপনারা টেস্টিং সল দিতে পারেন তো টেস্টিং সলটা দিলেও এই একই স্বাদ আসবে আমার মনে হয় তো টেস্টিং সলটা আসলে স্বাস্থ্যের জন্য খাওয়া উপকার না খাওয়াটা আসলে ঠিক না তো সেক্ষেত্রে না দিলেও চলবে যাই হোক সব কিছু রেডি খাওয়ার জন্য আমরা প্রিপারেশান নিলাম তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি এই খাবার বেড়ে দিচ্ছি আমি আদনির পাপাকে আর আমি একসাথে খেতে বসবো তো খেতে খেতে আমরা অনেক গল্প করব অনেক আড্ডা করব তো আমি আর এখন কোনো ভয়েস দিব না সবার লাস্টে খাওয়া দাওয়া শেষ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো এখন আমরা খেতে বসবো আর খেতে বসে পড়লাম আর আদনির পাপাই তো খাচ্ছে

দর্শক মিলে দেখেন খেয়ে আবার নিশি তাতে বুঝতেই পারছেন যে কতটা মজা হয়েছে হ্যাঁ অনেক গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া আজকের মতো এখানেই শেষ করলাম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা যারা এখন পর্যন্ত নতুন এসেছেন তো ভালোবেসেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ